আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে সাব চ্যাম্পিয়নশিপ 2023 যে ফুটবল খেলাটি হচ্ছে এই খেলাটি আপনারা যদি মোবাইল দিয়ে উপভোগ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো সাব চ্যাম্পিয়নশিপ 2023 ফুটবল খেলাটি দেখার জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এই অ্যাপসটি আমরা প্লে স্টোরে গেলে সার্চ করলে পেয়ে যাবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্লে স্টোরে যাব, আমি আমার ফোনের প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে সার্চ করব টি স্পোর্টস। টি স্পোর্টস লিখে আমরা সার্চ দেব। টি স্পোর্টস লিখে সার্চ দেওয়ার পরে সাথে সাথে দেখেন সবার উপরে একটা অ্যাপস চলে আসছে, এই যে দেখেন, এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। হ্যাঁ, অ্যাপসটি আমি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি যদি এখানে নাম্বার দিয়ে এখানে যদি লগ ইন করেন তো নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। দেখেন নিচে লেখা আছে গুগল, ফেসবুক। তো আপনি চাইলে ফেসবুক গুগল তো আপনি লগ ইন করতে পারেন, কিন্তু আপনি লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইন করতেছি গুগল দিয়ে। গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পরে এখানে কিছু লেখা আসবে, এটা আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। আমি অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আমরা কোন জিমেলটা দিয়ে লগ ইন করতে চাই তো সে জিমেলটা অটোমেটিক এখানে নিয়ে নিবে, আর যদি না নেয় তো আপনি ওই জিমেলটাকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আমার একটা অটোমেটিক একটা জিমেল নিয়ে নিছে, যদি আপনার না নেয় তো আপনি একটা জিমেল সিলেক্ট করে দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু আমাদের টি স্পোর্টস যে অ্যাপের অপশনগুলো সব চলে আসছে। তো এই যেখানে আপনি যদি লাইভ ম্যাচ যদি থাকে, আপনার যখন লাইভ ম্যাচ হবে সাব চ্যাম্পিয়নশিপ যখন খেলা শুরু হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করবেন লাইভ ম্যাচ। এই লাইভ ম্যাচে ক্লিক করবেন। লাইভ ম্যাচে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে লাইভ স্পোর্টস, টি স্পোর্টস লাইভ, এই এরকম টি স্পোর্টস লাইভ আসবে। তারপর আপনি খেলাটি উপভোগ করতে পারবেন। এখন যেহেতু সাউন্ড একটু বন্ধ করে দেয়, এখন যেহেতু আমাদের ফুটবল খেলা এই সময় নাই, সেজন্য ওনারা মনে করেন হাইলাইটস হয়তো দিয়ে দিচ্ছে, ক্রিকেটের হাইলাইটস দিয়ে দিচ্ছে। যখন দেখবেন যে আপনার খেলা শুরু হয়ে গেছে তখন আপনি যদি এই অ্যাপসের ভিতরে আসে, এই লাইভ অপশনে এসে আপনি যদি ক্লিক করেন, এই লাইভ অপশনে এসে ক্লিক করেন তো আপনারা ওই ম্যাচটি লাইভ দেখতে পাবেন। সাব চ্যাম্পিয়নশিপ 2023 যে লাইভ হবে সেই লাইভগুলো আপনি দেখতে পাবেন। তো এইভাবে মূলত দেখতে, আপনারা যদি হাইলাইটস দেখতে চান এখানে হাইলাইটসও দেখতে পাবেন। এখানে আপনি সকল ধরনের খেলাগুলো, যে খেলাগুলো টি স্পোর্টসে প্রকাশ করা হয় বা টি স্পোর্টসে লাইভ করা হয় সে খেলাগুলো আপনি সবগুলো এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।